এবার কাঁচা মরিচের ঝালে গরম বাজার। রেকর্ড দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যটি। জেলায় জেলায় সপ্তাহ ব্যবধানে হঠাৎ কাঁচা মরিচের দাম কেজিতে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এতে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, খুলনার দৌলতপুর কাঁচা বাজারে আছেন বেল্লাল হোসেন সজল এবং কাঁচা মরিচ আমদানির খবর জানাতে দিনাজপুরের হিলি বন্দরে আছেন শফিকুল ইসলাম। শফিক, সরাসরি প্রথমে যাচ্ছি সবুজের কাছে। রাজধানীর বাজারে চলে গেছে কাঁচা মরিচের দাম। গত শুক্রবার যে মরিচ বিক্রি হয়েছে 200 টাকায়, সেই মরিচের কেজি ঠেকেছে 350-360-400 টাকা পর্যন্ত উঠে গেছে। এই যে দাম বৃদ্ধি এবং যে প্রকারভেদে এবং মানভেদ অবশ্য এর কমেও মিলছে মরিচের দাম, কিন্তু সেগুলো মোট কথা মোটের উপর দুই দিনে দাম বেড়ে গেছে 150 টাকার বেশি। এই যে দাম বৃদ্ধির আসলে ভোক্তা যারা, তারা আসলে যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছে না কেন হঠাৎ করে মরিচের দাম চড়ে গেছে, দাম কেন তাদেরকে একদিন দুই দিনের ব্যবধানে কেজিতে 150-200 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। তবে যারা বিক্রেতা তারা বলছেন আসলে সরবরাহ সংকট দেখা দিয়েছে, এর জন্য বৈরী আবহাওয়া বৃষ্টি বাদলকে দায়ী করছেন তারা। এই যে মরিচের বাজারের যখন এই অবস্থা, সেই অবস্থা থেকে আসলে ভোক্তাদের মুক্তি দিতে, অর্থাৎ মরিচের বাজারের এই উত্তাপ থেকে ভোক্তাদের স্বস্তি দিতে কৃষি মন্ত্রণালয় কিন্তু কাঁচা মরিচ আমদানির অনুমোদনও দিয়েছে। গতকালকে যে 600 টন মরিচ আমদানির অনুমোদন দিয়েছে, কিন্তু এই যে দাম মরিচের যে অনুমোদন দেওয়া হচ্ছে মরিচ আমদানির, এরপরেও কিন্তু দামের লাগাম আসলে টানা যাচ্ছে না, দাম আসলে বেড়েই চলছে। এবং এই দাম বৃদ্ধির আরও আশঙ্কা করছেন, দাম আরও বৃদ্ধির আশঙ্কা করছেন এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা। কারণ এই যে আবহাওয়ার যে বিরূপ অবস্থা দেখা যাচ্ছে, তাতে হয়তো মরিচ ক্ষেত থেকে সংগ্রহ করা তোলা বা সংগ্রহের পরে আসলে নষ্ট হয়ে যাওয়া, যার জন্য আরও বেশিভাবে আর কি যারা সংগ্রহ এবং সরবরাহ করে থাকেন তারা দাবি করতে পারেন যে মরিচের আসলে সংকট। সেই সংকটটা দেখা দিয়ে মরিচের দাম আরও বাড়ানোর এক ধরনের চেষ্টা করতে পারেন আর কি বিক্রেতা এবং সরবরাহকারীরা। তো সেই জায়গা থেকে আসলে বাজারে নজরদারি বাড়ানো খুবই জরুরি বলে মনে করছেন এখানে কিনতে আসা ক্রেতারা, এবং একই সাথে বিক্রেতারাও এই নজরদারিটা চাচ্ছেন। তো আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে মরিচের বাজারের বর্তমান অবস্থা নিয়ে এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি খুলনায়, সেখানকার বাজার পরিস্থিতি জানাবেন বেল্লাল হোসেন। সারা দেশের ন্যায় খুলনার বাজারেও কিন্তু মাত্র 3-4 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে 2-2.5 গুণ। আমরা এখানে দেখেছি এসে এই বাজারটিতে দৌলতপুর যে কাঁচা বাজার রয়েছে, এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে সরবরাহ কম থাকার কারণে, এছাড়া আমদানি বাইরের দেশের যে ভারতীয় যে মরিচ তার আমদানি কম থাকার কারণেই কিন্তু বাজারে কাঁচামরিচের সরবরাহ কম রয়েছে, এর কারণে কিন্তু দাম যে অনেকটা বেশি তারা বিক্রি করতে হচ্ছে। এবং ক্রেতারা যেটি বলছে যে কাঁচামরিচের যে ঝাঁজ তার থেকে কিন্তু যে দামের ঝাঁজ সেই ঝাঁজটা একটু বেশি, যার ফলে কিন্তু এখানে বেশি দামে তাদের কাঁচামরিচ কিনতে হচ্ছে, এর কারণে কিন্তু তারা এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। আপনাদের যদি একটু দেখাতে চাই যে এখানে কাঁচামরিচ রয়েছে বিভিন্ন ক্যাটাগরির, তার মধ্যে যে কাঁচামরিচটি রয়েছে, এই যে কাঁচামরিচটি দেখতে পাচ্ছেন, এই কাঁচামরিচটির দাম রয়েছে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি এই পাশের যে মরিচটি রয়েছে এটি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে, এবং তার পাশে যে মরিচটি রয়েছে এটি বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। এছাড়া এটা যদি বলছেন তারা যে মরিচের যে সরবরাহ সেটি কম থাকার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে বেশি দামে এই মরিচটি বিক্রি করতে হচ্ছে। তাছাড়া যদি আপনাদের বলি যে যেটি ব্যবসায়ীরা বলছেন যে এই যে সরবরাহ ব্যাপারে তারা কিন্তু ভারতের যে এলসি করা শুরু হয়েছে, ভারত থেকে যখন কাঁচামরিচ আসতে শুরু করবে তখনই কিন্তু বাজারে দাম কমতে শুরু করবে। তাছাড়া যদি আপনাদের বলি কাঁচামরিচের পাশাপাশি যে ঈদকে সামনে রেখে যে অন্য যেসব মশলা রয়েছে সেই মশলার দামও কিন্তু বাজারে বাড়তি, পাশাপাশি আমরা দেখছি যে যেমন আদার দাম কিন্তু বিক্রি হচ্ছে 400-500 টাকা কেজিতে, জিরা বিক্রি হচ্ছে 900-1000 টাকা কেজিতে। এছাড়া যে যদি বলি যে শুকনো মরিচ কিন্তু 400-500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলে যদি আপনাদের বলি যে খুলনার যে পাইকারি এবং খুচরা বাজার রয়েছে সব বাজারেই কিন্তু এই যে ঊর্ধ্বমুখী যে মূল্য বৃদ্ধি, তার ফলে কিন্তু নিম্ন আয়ের যে মানুষ রয়েছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। এছাড়া সব মিলিয়ে যে সামনে ঈদকে কেন্দ্র করে যে মশলার চাহিদা, সেই চাহিদার তুলনায় যে সরবরাহ কম থাকার কারণেই কিন্তু বাজারে সকল ধরনের মশলার দাম বেশি, বিশেষ করে কাঁচামরিচের দামটা একটু বেশি হওয়ার কারণে ক্রেতা কিন্তু হিমশিম খাচ্ছে। একই বিষয়ে জানাতে হিলিতে রয়েছে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম, আমরা যাবো তার কাছে। বন্দর দিয়ে আজকে থেকেই ভারত থেকে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। গত বছর 22 সালের 22 আগস্ট থেকে কাঁচামরিচ সরকার আমদানি বন্ধ করে দিলে, গতকাল অনুমতি পাওয়ার পর এই আমদানিকারকরা এলসি করেছে। এলসি করার পর আজকেই অ্যাক্ট
ট্রাকে প্রায় 10,000 কেজি কাঁচামরিচ একটি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। তো বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ 220 টাকা দরে আমরা বিক্রি করেছি, আমরা এমনটা দেখেছি, কথা বলেছি। তো ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা খুব সন্তুষ্ট প্রকাশ করেছে যে সরকার বিশেষ করে অতি কুয়াশা বা অনাবৃষ্টির কারণেই কিন্তু দুই সময় বাংলাদেশে কাঁচামরিচের কিন্তু সংকট দেখা দেয়, দামটা বৃদ্ধি পায়। এবার অনাবৃষ্টির কারণেই কিন্তু কাঁচামরিচের দামটা সপ্তাহের ব্যবধানে প্রায় 100 টাকা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাজারে 220 টাকা দরে বিক্রি বা 240 টাকা বিক্রি হচ্ছে, তবে কাঁচামরিচের গুণগত মান অত্যন্ত ভালো, যে কারণে 220 টাকা বিক্রি করেছে। ব্যবসায়ীরা বলছেন তাদের কাঁচামরিচের ট্রাকগুলো ভারতের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে, যেহেতু আপনি জানেন যে আজকে থেকেই কুরবানিদের জন্য হিল স্থল বন্দর ছুটি ঘোষণা করা হবে, বন্ধ থাকবে, যে কারণে তারা বন্দর অভ্যন্তরে যোগাযোগ করছে। প্রায় 5-7 ট্রাক কাঁচামরিচ দাঁড়িয়ে আছে, যে ট্রাককে হলে বাংলাদেশে প্রবেশ করলে দামটা অনেক কম আসবে এমনটা জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন যদি আর একদিন যদি বন্দর খোলা থাকে সেই ক্ষেত্রে হয়তো বা পর্যাপ্ত কাঁচামরিচ আসার সম্ভাবনা রয়েছে। আমি কাস্টম কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কাস্টম বলছেন প্রতি মেট্রিক টন কাঁচামরিচের $500 শুল্কায়ন করা হচ্ছে, আর শুল্ক দিতে হচ্ছে প্রতি টনে 22,500 টাকা শুল্ক দিতে হচ্ছে। সব মিলে তারা বন্দর কর্তৃপক্ষ বলছেন যেহেতু অতিরিক্ত তাপদাহ চলছে, যাতে করে কাঁচা পণ্যগুলো দ্রুত তারা ছাড় করতে পারে, যে কারণে তারা পর্যাপ্ত শেড তারা ফাঁকা রেখেছে, এই অতিরিক্ত শ্রমিক তারা মজুত রেখেছে, বিশেষ করে তারা যেন খুব দ্রুত যেন পণ্যগুলো ছাড় করতে পারে। বন্দর কর্তৃপক্ষ কাস্টম আরেকটা কথা জানিয়েছেন, যাতে করে যে খুনি হোক সন্ধ্যা পর্যন্ত যদি এখানে কাঁচামরিচের ট্রাক আসে সেক্ষেত্রে তারা ট্রাকগুলো দ্রুত ছাড় দেবে আমরা জানিয়েছেন। হিল স্থল বন্দরে কাঁচামরিচের আমদানি স্বাভাবিক রয়েছে, পর্যাপ্ত পাইকার পত্র কিন্তু অপেক্ষা করছে কাঁচামরিচ নেওয়ার জন্য। এতটুকু ছিল কাঁচামরিচে আমার কাছে সর্বশেষ। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে কাঁচামরিচের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।